আমি চলে এসেছি রুটি ম্যাজিক নিয়ে এটা নাকি একটা বোতাম টিপে গোল রুটি বানিয়ে ফেলে এটার দাম জানো 80,000 টাকা শুনেই আমার হার্ট অ্যাটাক আসছে সো লেটস স্টার্ট প্রথমেই আমি তোমাদের বলে দিই যে এই মেশিনটা আমি নিজের পয়সায় তো কোনোভাবেই কিনিনি আমার একটা বন্ধু আছে নেই বড়লোক তার থেকে আমি এটা একটু ধার করে এনেছি সো গাইস এই মেশিনে রুটি ছাপতে জাস্ট আমাদের লাগবে আটা পানি আর লাগে তেল সেটা অলরেডি এটার মধ্যে ঢালা আছে এখানে একটা ম্যাক্সিমাম আর মিনিমাম ব্যাপার দেওয়া আছে তো এই মাঝখানটায় আমাকে আটাটা রাখতে হবে অনেক আটা দিয়েছি রুটি আজকে যদি না বেরোয় ডক ডক করে লক করে দিয়েছি সো ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝখানটা আমাকে জলের লেভেলটা মেইনটেইন করতে হবে খুল যা সিমসে খুল যা বড় সিমসি রুটি বানানোর আগে এই দুটো দরজায় আমাকে খুল যা সিমসিম করে খুলে দিতে হবে এখান থেকে বেরোবে রুটি আর এখান থেকে বেরোবে গোলা হেন্ডার গেই তেরা তো গেম বাজানা পড়েগা সো এবার আমরা জাস্ট অন করব দেখ রোটি ম্যাজিক কে আমাদের এই আম ইনসানের হাতের একটা চ্যালেঞ্জ দিয়েই দি চলো দেখি আমরা হাতে কতক্ষণ রুটি বানাই তারপর আমরা রোটি ম্যাজিকের রুটি বানাবো গুডু কোকো আমার কাছে একটা হেভি যন্ত্র আছে যেটাতে না রুটি বানানো যায় তার আগে আমাদেরকে নিজেদের হাতে রুটি বানাতে হবে আর দেখতে হবে কে কত ফাস্ট বানাতে পারে তো চলে শুরু করতে হ্যাঁ স্টার্টিং উইথ আটা পানি দিয়ে দিলাম এই দেখলে বেশি ঢালতে গিয়ে জল জল হয়ে গেল সো আমরা আমাদের টাইমার স্টার্ট করছি এখন জলদি 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 হাইয়া 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 তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ প্রথম গোলা আমি ট্রাই করব অ্যাকশন আমার রুটি বানানো ডান গাইস আমার আটা মাখতে এবং একটা রুটি বেলতে টাইম লেগেছে 5 মিনিট তোমরা কি বাকি একটু ট্রাই করবে দেখি কি রুটি বানায় আমাদের কোকো আমি তো আটাই নেইনি নে দিলাম আমি তোকে আটা বা কোকো হেভি রুটি হচ্ছে এটা কোন দেশের পতাকা হচ্ছে গুড্ডুর ফেস মনে হচ্ছে সো এটা আমাদের কোকোর রুটি নট ব্যাড কোকোর টাইম নিয়েছে 3 মিনিট নাও লেটস সি গুড্ডু 1 2 3 চ রুটি গায়ে লেগে যাচ্ছে দেখি ল্যাংচা হচ্ছে এটা কি স্কোয়ার এটা তোমার ফেস এটা গুড্ডুর দাঁত ওর এই রিসেন্ট 1 উইকের মধ্যে তিনটা দাঁত পড়েছে সেই দাঁতের শেপে রুটি বানিয়েছে গুড্ডু এই যে এগুলো হচ্ছে আমাদের রুটি চলো এবার আমরা কোনো একজন প্রফেশনালকে ডাকি বিয়ের পর রুটি বানাতে বানাতে আমি নিজেই চ্যাপ্টা হয়ে গেলাম তো আমার ডিয়ার ওয়াইফ বিয়ের পর রুটি বানাতে কেমন লাগছে শোনো আজকে থেকে আমি আর রুটি বানাবো না আজকে থেকে শুধুমাত্র তুমি আর তুমিই রুটি বানাবে আরে চাপ নেই আমি সত্যিকারে বিয়ে করিনি হোয়াট ওটা ছিল স্টোরি স্পার্ক গেম আর জানো তো এটা আমার ফেভারিট গেম এই গেমটা আমাকে মাঝে মাঝে এই বোরিং রিয়ালিটি থেকে পালাতে সাহায্য করে জাস্ট এক্সট্রাঅর্ডিনারি গল্পের বইয়ের মতো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে এটা আমাকে ওই গল্পের পার্ট বানায় আমি এখানে নিজের ক্যারেক্টার চুজ করি আর সেই ক্যারেক্টারদের ডিসিশনস আমি নিজে নিই যেটা আমাকে এই স্টোরিতে এগোতে হেল্প করে এটা রিয়েলিস্টিক এখানে গল্পের হিরো আমি নিজেই হই ঠিক মুভিজের মতো আমিই হই মেইন ক্যারেক্টার এটা এমন যেন নিজের কাহিনী আমি নিজেই লিখছি আর যত ফ্যান্টাসিজ আছে না আমি সেই সব এখানে পূরণ করতে পারি প্লাস গেমটার কোয়ালিটি টপ নচ ভিজুয়ালস গুলো ভীষণ ভীষণ সুন্দর এই অ্যাপটা সত্যি ইউজার ফ্রেন্ডলি যে কেউ খেলতে পারবে আর তাও ইজিলি প্লাস এর মধ্যে ভরপুর ফিচার্স আছে আর এর মধ্যে যে কটা ক্যারেক্টারস আছে সবকটা জীবন্ত এই গেমের স্টোরিটা তুমি যেইভাবে ডিসিশনস নেবে সেইভাবে চেঞ্জ হতে থাকবে বলেছিলাম না পার্ট অফ গেম এই গেমটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা তোমার নিজের রিয়ালিটি যেখানে তুমি তোমার সব ওয়াইল্ডেস্ট ড্রিমস গুলো পূরণ করতে পারো আই উইশ এমনটা আমি সারা জীবন থাকতে পারতাম তো তোমরা আর কিসের ওয়েট করছো ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে স্টোরি স্পার্কটা এক্ষুনি ডাউনলোড করে নাও ও নো আমাকে আমার রিয়ালিটিতে ফিরতে হবে মানে ভিডিওটা শেষ করতে হবে এখনো তো রুটি বানানো বাকি রুটি বানানো শেষ করে আমি আবার স্টোরি স্পার্কটা আমরা শুরু করে সো এখানে মুনমুন আছে সে প্রত্যেক দিন রুটি বানায় নিজের বাড়িতে সবার জন্য তো চলো মুনমুন এখন তুমি ট্রাই করবে যে তুমি কতক্ষণে রুটি বানাতে পারো ইওর টাইম স্টার্টস নাও রুটিটা কখন খাবো খিদে পাচ্ছে এটা দেখিয়ে খিদে পাচ্ছে তুমি দেখে না গজব বেজতি তোকে একদম কিন্ডিয়ে লং করে দেবো হয়ে গেছে 10 মিনিট রুটি মানে আমি কি সব থেকে স্লো হ্যাঁ এবার আমরা দেখব যে রুটি ম্যাজিক এবার আমরা দেখব যে রুটি মেকার কত টাইমের মধ্যে রুটি বানিয়ে ফেলে হাসিস না কোনোই দিয়ে মারবো একদম ফাইনালি আমাদের রুটি ম্যাটিক এবার আমরা রোটি মেকার তো এখন আমরা রোটি মেকারে রোটি বানাবো কারণ গুড্ডু আর কোকো যা রোটি বানালো ছি 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 খুব
তোমারটাও এরকমই ছিল আমার রুটিটা ঠিক আমার মতই সুন্দর গোলু ছিল তোমার চুলের মতন ছিল কার কার চক্কারা দেখতে পাচ্ছ এটা কি সুন্দর একটা মেশিন একদম বড় বড় তাবড়া তাবড়া আর দাদা কিনেছে তোরা কিনেছিস তোদের ফি কত 25 দিন মে পয়সা আমি অলরেডি এর মধ্যে আটা দিয়ে দিয়েছি এটার মধ্যে জল ঢেলে দিয়েছি এর মধ্যে তেল আছে এবার আমাদের জাস্ট সুইচ অন করে রুটি বানাতে হবে ওয়েট তোমরা কি জানো এটা 1 মিনিটে একটা রুটি বানিয়ে দেয় তুমি তো 5 মিনিটে করেছো এই ধোতি খোল রাখ ভালো জিনিস বানাতে একটু টাইম লাগে ওকে ওইটা ভালো জিনিস হয়নি ওইটা তেরা মেরা হয়েছে তুই শুট কর ওকে তো এইটা হচ্ছে আমাদের সুইচ তিন চারটা লেয়ারস আছে হার্ড একটু সফট তারপর ভেরি সফট রুটি একদম এক্সট্রিম সফট রুটি বানাবো এটা একটা বাটন আছে সেই বাটন দিয়ে মানে একটা রুটি বানালাম দুটো তিনটে আমরা তিনজনের জন্য তিনটা রুটি বানাই তাহলে স্টার্ট করি ইয়ে ফার্স্ট গ্যাস স্টার্ট করলাম একটা তো আওয়াজ আসছে ফ্যানের আওয়াজ এরকম হ্যাঁ ভালো হতো যে এখানে সবকিছু করতে পারতাম যেরকম লুচি রে লুচি লুচি রুটি মেশিনের রুটি আমি কখনো খাইনি তো আমি ভেরি এক্সাইটেড রিল্যাক্স হচ্ছে এ কি দরজা বন্ধ হয়ে গেছে আর রুটির বন্ধ চলো এক এক করে সব রুটি হবে তারপর আমরা টেস্ট করবো খেয়ে নিচ্ছে কেমন রুটিটা শক্ত রুটি আমি কোথায় রাখি আমার তিন নম্বর রুটি আটা ভাই কম করেছিল তোমার যে তুমি আমাকে এইটুকু রুটি দিয়েছো এই রুটি আর খাবি তুই বিস্কিট সো গাইস এত কষ্ট আমি কোথায় রাখি আমরা এই রুটি মেকারটাকে ভালো করে পরিষ্কার করে এবার লাস্ট ট্রাই করছি হবে এবার হবেই হবে অন করলাম তিনটে রুটি বানাবো আমরা এবার প্লে লেটস ডান্স টাম বেস্ট টাই রুটি বানাতে আমরা চাই কে রুটি হে দেখো ব্যাপারটা হচ্ছে রুটি সফট কিন্তু খুব ছোট সমাজ রে সেকেন্ড রুটি আমাদের থার্ড রুটি আমি জানি না এটা কি হচ্ছে ব্লাস্ট করবে ব্লাস্ট করবে সো গাইস আমাদের এই রুটি মেকারের মেশিন তাকে কিছু করতে পারেনি আমি 5 মিনিটে একটা সুন্দর রুটি বানিয়ে ফেলেছি আর এটা 5 ঘন্টা ধরে একটাও সাইজের মতো রুটি বানাতে পারলো না রুটি বানিয়েছে এইটুকু থুতুর মতো রুটি 80,000 টাকায় কোন মানুষ এটা কেন কেনে হাওয়া নিকল গই এই রুটি মেকারটাকে দিচ্ছি নাথিং আউট অফ 100 তোমরা ভুল করেও এটা কিনতে যেও না তোমরা যদি এরকম আরো মেশিনের উপর রিভিউ দেখতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও আমি একটু কেঁদে আসি এই বাড়ি মেশিনটাকে নিয়ে এখন মন্দুর বাড়ি যেতে হবে সাবস্ক্রাইব